চরিত্র নিয়ে ভাঙ্গন আর এটা একজন অভিন অভিনেত্রীর আসলে মূল কাজ চরিত্র থেকে চরিত্রে ভ্রমণে জয়া যেন সর্বজয়া হয়ে উঠছেন কলকাতায় নানা ছবির কাজ সেরে এবার তিনি মনোযোগী হয়েছেন আপন ভূমি মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস চলচ্চিত্রে জয়াকে দেখা যাবে সার্কাস কন্যা বিউটির চরিত্রে কী করে নিজেকে এমন ভাঙেন এমন প্রশ্নের মুখোমুখি জয়া জয়া হাসান বলেন অভিনয় জীবনে মজাটাই হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবনটা যাপন করতে পারি আমরা অভিনয়ের কারণে নানা রকম চরিত্র করার সুযোগ হয় যেমন বিউটি সার্কাসেও হলো। সার্কাসের জীবনটা আমরা আমার দেখা হয়নি তো কাজটির সঙ্গে যুক্ত হলাম শুটিং হলো নওগাঁর সাপাহার নামে একটা জায়গায় একটু রিমোট এরিয়া খুব শুটিং বান্ধব নয় কিন্তু সব কিছুর বাইরে দিদারের আয়োজনটা আর টিমের ফোর্সটা ছিল এমন যে শ্যুটিংয়ে আমাদের যতটুকু লক্ষ্য ছিল ততটুকু আমরা পারফর্ম করে এসেছি আর সার্কাসটা আসলে শীতকালেরই একটা কাজ অন্য সময় তো সার্কাসের সেট ফেলা সম্ভব হয় না বর্ষাকালে তো সম্ভব নয়ই গরমের সময় সব ভারী ভারী পোশাকে কাজ করা খুব কষ্টকর এজন্যই একটু দেরি করে এই সময়টাতে শুটিং শুরু হলো যতটুকু কাজ হয়েছে ভালোই হয়েছে আয়োজনটা খুব বড় ছিল সার্কাস শব্দটা লে তো বুঝতে পারা যায় এটার সাথে বিশাল টিম জড়িত আর বাংলাদেশের যে সবচেয়ে বড় সার্কাস দল লক্ষীনারায়ণ সার্কাস তাদের নিয়েই আসলে আমাদের আয়োজনটা করা হয় আর শুটিং এর বাইরেও আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো খুবই অদ্ভুত সার্কাস তো আমাদের দেশে বিলুপ্ত প্রায় কিন্তু ওদের অ্যামেজিং কিছু খেলা আছে যেগুলো দিদার শুট করেছে জানি না গল্পে জায়গাগুলো থেকে ওগুলো আসলে কতটা দর্শক নিতে পারবে শুনেছি হাজার দশেক গ্রামবাসী অংশ করে নিয়েছিল তাতে লোকজন খুব ভালো ছিল যারা শুটিং সাহায্য করেছে ওখানে জনগণ মানে সাধারণ মানুষ খুবই ভালো ছিল খুবই চমৎকার তাদের ব্যবহার চরিত্রটির জন্য কেমন প্রস্তুতি ছিল আপনার যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ছিল বলবো যে ততটুকু প্রস্তুতি হয়তো নেওয়া হয়নি আরও কিছু অংশ বাকি আছে শুটিংয়ের তার আগে হয়তো প্রস্তুতিটা আরও নেওয়া যাবে তারপরও শুটিং শুরুর আগে একটু যাওয়া আসা দেখা একটু ট্রাই করা শুটিংয়ের আগে সারাক্ষণ প্র্যাকটিস করা এই বিষয়গুলো তো ছিলই আর কি স্যান্ডম্যান ছাড়াই বেশ কিছু রিস্কি শট দিয়েছেন শুনলাম কি করে পারলেন বললেন আসলে কেউ যদি ক্যারেক্টারকে ফিল করে ক্যারেক্টারের জন্য ড্রাইভ দেয় ক্যারেক্টারটাকে যদি তাকে মোটিভেট করে আমার মনে হয় যে কোনো এটা করবে যেমন আমি কোনো সেন্টম্যান্ট বা শারীরিক সুরক্ষার জন্য কিছু ব্যবহার করিনি নিজেই করেছি সবটুকু এটা আসলে আমার মনে হয় চরিত্রের প্রতি প্রেমই ভালো অভিনয় করিয়ে নেয় সামনে বেশ কিছু থ্রিলিং পার্ট আছে যতদূর জানি অজগরের সঙ্গেও পারফর্ম করতে হবে কিভাবে করবেন বললেন অজগরের সাথে কিভাবে করব এখনো জানি না তবে ইতিমধ্যে হাতির পিঠে চড়েছি বাচ্চা হাতির পিঠে চড়তে হয়েছে ঠিকভাবে কন্ট্রোল ছিল না জানি না কতটুকু রাখতে পারবে বড় হাতি হলে বা ম্যাচিওর হাতি হলে একটা কথা থাকে কিন্তু বাচ্চা হাতি হলে তো কিছু করার থাকে না রিস্ক বলতে অত রিস্ক তো নেওয়া যায় না তাছাড়া সবটুকু তো বিউটি করবে না অন্যদেরও অনেক পারফর্ম আছে অরিজিনাল আর্টিস্টরাও এখানে যুক্ত আছে চরিত্র থেকে চরিত্র ভ্রমণ কোন বিষয় কোন বিষয়গুলো বেশি এনজয় করছেন আসলে আমি আমার অভিনয়ে সব বিষয়গুলোই আমি সমানভাবে এনজয় করে থাকি শুটিং তো থামলো কিছুদিন এই অবশ্যই কি করবেন সামনের মাসে আমার অনুদানপ্রাপ্ত নতুন ছবি দেবীর শুটিং শুরু হচ্ছে মার্চের মাঝে মাঝে থেকে শুটিং শুরু হবে এর আগে একটা যে কোনো দিন সবাইকে ঘটা করে বিস্তারিত জানাতে পারবো আশা করছি কলকাতায় আপনার নতুন বছরটা কেমন যাবে ওখানে এবছর আমার দুটো বড় ছবি রিলিজ আছে একটা শর্ট ফিল্মে রিলিজ আছে শর্ট ফিল্মটা বাংলাদেশেও রিলিজ হবে আর কৌশিক গাঙ্গুলি বিসর্জন মুভিটা রিলিজ আছে এটা পয়লা বৈশাখে মুক্তি পাবে আরও বেশ কিছু ছবির কথা চলছে কিন্তু এখানে আমার দেবী বিউটি সার্কাস ছাড়াও বেশ কিছু ছবির কাজ বাকি আছে এগুলো শেষ করেই ওইদিকে যাব আজ আর সময় দিতে পারবো না আজ আমাকে মাফ করতে হবে এই বলে উঠে গেলেন জয় আসান আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন রিপোর্টার কুলসুম ঢাকা